গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া গতির ট্রাক চাপায় রিজান মিয়া নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সে উপজেলার কামারদহ ইউনিয়নের মাহাব্বাপুর তুলসীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের পুত্র। মঙ্গলবার রাত 9:30 দিকে ঢাকা রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী রিজান সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় বেপরোয়া গতিতে বগুড়াগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত সাইকেল এবং মরদেহ থানায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। শাইনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, বীরগঞ্জ, রংপুর।